তোর নামের রোদ্দুর চতুর্থ অংশ লেখন মিথিলা মাসরেকা আজকের ঘটনাগুলো বেশ অদ্ভুত ছিল কিছু তো হয়েছে শুদ্ধর নইলে এত সহজে উনি রিসেপশনে যেতেন না ছবি তোলা গেস্ট এটেন্ড করা এমনকি আমার সাথে ডুয়েট নাচ এগুলোও সম্ভব কীভাবে কেন ছবি তোলার সময় হেসেছেন উনি নাচ করার সময় আমি হা করে তার দিকে তাকিয়ে থাকলে উনি যথেষ্ট গুছিয়ে স্টেপসগুলো গানের ছন্দে মিলাচ্ছিলেন এমনকি আমার তাও মানিয়ে নিচ্ছিলেন নাচ করার সময় অন্য রকম লাগছিল তাকে তার স্পর্শকে কি হয়েছে ওনার কাল রাতে জ্বর থেকে অতিরিক্ত কিছু হয়ে যায়নি তো আমি ভুলভাল ওষুধ খাইয়ে দিই নিত ইয়া আল্লাহ এখন কি হবে আকাশকুসুম ভাবতে ভাবতে রুমে আসলাম দরজা খুলে ভেতরে ঢুকে দেখি শুদ্ধ হুইস্টলিং করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে দুহাতে চুল উঠাচ্ছেন ছোটখাটো সব পেয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম হুইস্টলিং এ তিন বছরে উনি হেসেছেন কি না তা নিয়েও সন্দেহ আছে আজ উনি হুইস্টলিং করছেন শুদ্ধ আয়নার ভেতর দিয়ে আমার দিকে তাকালেন হুইস্টলিং করতে করতেই নাচিয়ে বুঝালেন কি হয়েছে নিজেকে সামলে মাথা নেড়ে কিছু না বুঝালাম নিচদিক তাকিয়ে আস্তে ধীরে বেডের দিকে এগিয়ে গেলাম কি হয়েছে আচমকাই একদম কাছে শুদ্ধের আওয়াজ পেয়ে পিছন ফিরতে যাব ওনার বুকের সাথে ধাক্কা লেগে বিছানায়তেই পড়ে গেলাম কোনোমতে পিছনের পিছনে দুহাত দিয়ে শোয়া থেকে বেঁচে হয়ে হয়েছি সামনে শুদ্ধ এক হাত বুকে গুজে আরেক হাত ফেঁকিয়ে নিজের থুতনি ধরে আছেন চোখ বড় বড় হয়ে গেল আমার উনি আমার দিকে ঝুঁকে আবারও বললেন কি হয়েছে তোর আমার আমার কি হয়েছে নিজে যে দুনিয়া গায়বি আচার ব্যবহার করছেন তার বেলায় কাপা কাঁপা গলায় বললাম ক কি হবে ক কিছু না উনি সোজা হয়ে দাঁড়ালেন কোনোরকম ফাঁক পেয়ে উঠে আসলাম ওখান থেকে শ্বাস নিয়ে কাবার্ডের বা পাশের পাল্লা খুলে ভেতরে ঢুকে জামা বের করছিলাম এই লেহেঙ্গায় আর কতক্ষণ কাবার্ড লাগাতেই দ্বিতীয়বারের মতো আঁককে উঠলাম পাশের দিকটায় উনি হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের নখ দেখছেন কি হয়েছে এভাবে ভয় পাচ্ছিস কেন একটা শুকনো ঢোক দিলে হাতে ভাজ দেওয়া জামা এলোমেলো করতে করতে বললাম ক কই ক কিছুই না সরে আসছিলাম শুদ্ধ সামনে পথ আগলে দাঁড়ালেন আমার উনি এগোতেই আমি পিছিয়ে কাবারডে লেগে গেলাম আমার ঘাড়ের পাশ দিয়ে কাবারডে হাত রাখলেন উনি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমি উনি বাঁকা হেসে বললেন কি হয়েছে দম আটকে আসছে আমার লোকটা এমন করছে কেন সেদিনের মতো আজও কি বর্ষর শাস্তি কপালে নাচছে আমার এত দোষের কি করলাম কোনটা ওষুধ খাওয়ানো সুট পরানো ঈশান ভাইয়াকে নিয়ে ছবি তোলা আলিফের সাথে নাচতে চাওয়া কোনটা ক কিছু না বললাম তো তো দূরে যান উনি হাত সরিয়ে নিজেও একটু সরে দাঁড়ালেন শ্বাস স্বাভাবিক হলো আমার চেঞ্জ করব বলে ওয়াশরুমের দিকে পা বাড়িয়েছি শুদ্ধ হাতের কবজি ঘরে হেঁচকা আনে আবারও নিজের সামনে দাঁড় করালেন আমাকে কি রিয়্যাক্ট দেব বুঝে উঠতে পারছি না তবে বিস্ময় আমার সব সীমা পার করছে তা টের পাচ্ছি আমি শুদ্ধ ঠোঁটে সেই একটে ডিসমাইল ঝুলিয়ে বললেন পালাচ্ছিস কেন কিছু না ভয় পাচ্ছিস কিছু না তোর জন্য শ্যুট পড়লাম সরি পড়লাম কই পড়তে বাধ্য করলি আমাকে এবার বল কেমন দেখাচ্ছে আমাকে কিছু ন বলছি নিজেও জানি না পরে ওনার ভ্রুকুটি দেখে হুশ ফিরতেই বললাম হ ভালো ভালো দেখাচ্ছে আমাকে ছেড়ে দিন প্লিজ শুধুই ভালো ও অনেক ভালো অনেক ভালো এবার তো ছেড়ে দিন প্লিজ আমার কথাকে গ্রাহ্য করে শুদ্ধ হাত ছেড়ে দিলেন আমার বুকে হাত দিয়ে শ্বাস নিলাম শুদ্ধর দিকে তাকিয়ে দেখলাম উনি ওভাবেই বাঁকা হাসছেন যা বিপদ সংকেত মনে হলো আমার কাছে তাড়াতাড়ি সরে আসব বলে পিছন ফিরতে যাচ্ছিলাম কিন্তু পিছন ফেরার আগেই উনি কোমর জড়িয়ে ধরলেন আমার মাঝের দূরত্বটাও বিলীন হয়ে গেছে সেই সাথে হাত দুটো থেকে জামাটা পড়ে গেছে আর সে হাত আপনা আপনি শুদ্ধর কাঁধে চলে গেছে মাথা বাকিয়ে যতটুকু পিছিয়ে রাখা যায় রেখেছি বুকের ভেতরে হৃদপিনটা যেন ট্রেনের বেগে ছুটছে আর শুদ্ধের টপ্ত নিঃশ্বাস মুখে পড়তেই সে বেগ যেন তরণ পাচ্ছে ডাব ডাব শব্দতা বাইরে থেকেই শোনা যাচ্ছে আমার আর হাত পা যেন অবশ হয়ে আসছে ক্রমশ তো রেজমা আছে মুহূর্তেই গায়ে আগুন ধরে গেল আমার সবটা ভুলে চেঁচিয়ে বললাম আমাকে দেখে আপনার হাঁপানি রোগী মনে হয় উনি থর টিপে হেসে বললেন তোর এই কাপুনি শ্বাসকষ্ট দেখে মনে হয় আমি কিছুটা হচকিয়ে গেলাম চোখ নামিয়ে নিলাম কান গরম হয়ে গেছে শরীরটাও নুয়ে যাচ্ছে শুদ্ধ ওনার মুখ এগিয়ে আমার কানের কাছে এনে ফিসফিসিয়ে অফিসিয়ে বললেন ইটস মাই টার্ন নাও স্বয়ংক্রিয়ভাবে মুখ হা হয়ে গেল আমার মাথা তুলে তার দিকে তাকালাম উনি ঠোঁট কামড়ে ধরে হাসছেন ওনার টার্ন কিসের যেটুকু শ্বাস প্রশ্বাস চলছিল আমার তাও এবার থেমে যাবে টের পাচ্ছি আমি উনি বললেন তোকে কেমন দেখাচ্ছে সেটা শুনবি না চুপ করেই আছি শুদ্ধ নিজের সাথে আরো কিছুটা ঝাঁপতে ধরলেন আমাকে চোখে চোখ রেখে কিছুটা সময় দেখেছি তাকে বড়ই অদ্ভুত মানুষটা বোঝা বড়ই কঠিন ওনাকে উনি আমার গালের পাশে ওনার মুখ এনে ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলেন আমার শ্যামা পাখি আজ আমার মনের মতো করে সেজেছে কাজলহীন চোখের ওই ঘন পাপড়ি পলক ফেলতেই মৃদু কেঁপে উঠে আমার চারপাশে ভূমিকম্প তুলে দিচ্ছে চোখজোড়ার দুরন্ত পানা বরাবরের মতোই ঝড়ের কারণ হাতের চুরিগুলোর শব্দ কানে বাজলেই মঞ্জুরে দমকা হাওয়া বয়ে যায় কানের দুলে পড়া এক ফালি রোদ্দুরঝর দিয়ে যায় আমার চোখ হাঁটার সাথে দুলতে থাকা মাত্রাতিরিক্ত ঘেরের লেহেঙ্গাটা রঙিন করে দিয়ে যায় চারপাশটা ছাড়া চুলগুলো ছুটে এসে চোখ মুখ ছুঁয়ে দিতেই পাগল পাগল লাগে নিজেকে ডুব দিতে ইচ্ছা করে ওদের শোঘরানে আরে জোড়া কি বলে ব্যাখ্যা দেব এদের শ্যামা পাখি এদের দেখলে যে সম্মোহনী হারিয়ে যায় আমার বড্ড টানে এরা আমাকে শুদ্ধ কুমোর ছেড়ে দুগাল ধরলেন আমার একবার তার হাতের দিকে তাকিয়ে আমি আবারও তার দিকে তাকালাম না উনি আজ নিজের মধ্যে নেই চোখ দুটোর চাউনি অসম্ভব গভীর দুহাতে লেহেঙ্গাটা খামচে ধরে চোখ খিচে বন্ধ করে নিলাম ওই চোখে তোর সর্বনাশ আকাইনসিয়া শেষ করে দেবে তোকে ওই চোখ না নাও চোখের দিকে তুই তাকাশ না গুনে গুনে ছ সেকেন্ড পর ঠোঁট ছাড়া পেল আমার নিচদিক তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি মনে হলো যেন অলিম্পিকের দৌড় লাগিয়ে আসলাম মাত্র কি হয়েছে সেটা বুঝো আসতেই এক আকাশম বিস্ময় নিয়ে মাথা তুলে শুদ্ধের দিকে তাকালাম আবারও উনি মুচকি হেসে আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন ক্যাবলাকান্ত সিয়া গার্ডেনে বলেছিলাম না সব গুণ দেখাবো আমার ভালোবাসব বউ খুব ভালোবাসব তোকে কথাটা বলেই ভাবলে ভাবে এলোমেলো পা ফেলে উনি চলে গেলেন ওয়াশরুমে আমি এখনো ঠায় মেরে দাঁড়িয়ে বর্ষর শখ বলতে এর বেশি কিছু হতে পারে না ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থেকে শুধু এইটাই ভাবতে লাগলাম এটা কি ছিল শুদ্ধর বুকের মাঝে গুটিয়ে শুয়ে আছি চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে আমার এই লোকটা ডিনারের সময় আমার আব্বুকে বলেছে আমার ক্লাস নাকি খুব তাড়াতাড়ি শুরু হবে সেহনাজ মঞ্জিল দুমাসের আগে যেতে দেবে না আমি তো কিছু বলার অবস্থাতে নেই তার আগে থেকেই ছ সেকেন্ডের ঘটনা মাথায় ঘুরপাত খাচ্ছে তবুও যেটুকু বলার জন্য হতভম্বের মতো মাথা তুলেছিলাম শুদ্ধর চোখ দেখেই আর কিছু বলা হয়ে ওঠেনি চুপচাপ ছিলাম শুদ্ধ বাবাকেও বলেছেন আব্বু কাল থেকে আমি অফিস জয়েন করব তোমার সাথেই বেরোব আমি আম্মুকে বলেছেন আম্মু তোমার থেরাপিটা কাল থেকে আবারও শুরু করবে স্পেশালিস্ট আমি ডেকে দেব আরসিয়া তো আছেই তার ডাক কথায় ডাইনিং টেবিলে একদফা শব্দহীন আমফান বয়ে গেল আমার মতো বাকি সবও আটকে ছিল অনেকটা সময় সবাইকে স্বাভাবিক করতে বাবা আয়ান ভাইয়ার কথা বললে উনি স্বাভাবিকভাবে বলেছেন আয়ান ভাইয়া নাকি কিছুদিন অন্য কাজে ব্যস্ত থাকবেন তাই সবটা উনি সামলাবেন কিন্তু আমি যতদূর জানি আয়ান ভাইয়া যথেষ্ট অফিসের কাজের প্রতি সেন্সিটিভ তাই ব্যাপারটাতে একটু ঘটকা লাগল তবুও ছ সেকেন্ডের তুলনায় এটা কিছুই না ভেবে আবারও সেদিকেই মনোযোগ দিলাম রাত কতটা হয়েছে তার হিসেব নেই ঘুমানো বাদ দিয়ে চোখ পিটপিট করছি শুধু একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে শুদ্ধ আমার চুলে মুখ বুঝে রয়েছেন কাঁচি পাচ্ছে না ওনার এভাবে কেন ধরে আছেন উনি আমাকে তখনও সব কি ছিল আর ছ সেকেন্ড সেটা কি ছিল মনে পড়তেই গা ঝাঁকিট দিয়ে উঠল আমার শুদ্ধ ঘুমো ঘুমো গলায় বললেন ঘুমোতে দেবও কাল সকালে অফিস যাবো এভাবে কাঁপতে থাকলে পাগল হয়ে পাগলামি করে বসব কিন্তু পাগলামির বাদ আছে কোনো তার এই অদ্ভুত ব্যবহারে আমিও পাগল হয়ে যাচ্ছি রীতিমতো কোনো মতে মাথা তুলে বললাম আ আপনার কি হয়েছে শুদ্ধ উনি আমার কপালে ঠোঁট ছলেন কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে নিলাম আবারও শুদ্ধ চোখ বন্ধ রেখেই বললেন এখনো ছেলে মেয়ে কিছুই হয়নি নেহাত বোউটা ছোট নইলে এতদিনে রুমে ক্রিকেট টিম থাকত কিছু না বুঝে তার দিকে তাকালাম একটু পরেই কথাটা বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল আমার কি বলে এসব কেন বলে আল্লাহ কি থেকে কি হয়ে গেল এত সব কই রাখবো আমি এই বিস্ময় কাটাতে কয়েকজন মো পার হয়ে যাবে আমার ভয় কান্না পাচ্ছে কাঁদো কাঁদো ভাবেই বললাম আজ তো আপনি ড্রিঙ্কও করেননি বিশ্বাস করুন কাল জ্বরের ওষুধই খাইয়েছিলাম আপনাকে আমি তাহলে হলোটা কি আপনার উনি আরও শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে বললেন এইসব চিন্তা করেও তুই কোনো কুলকিনারা খুঁজে পাবি নাসিয়া শুদ্ধ তোর সিলেবাসের বাইরে ইনফ্যাক্ট সবার সিলেবাসেরই বাইরে রাঘুমুলে শুধু শুধু চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে আর তখন বাসার মেয়েপার্টি তোকে কি কি শোনাবে তা তো তোর ধারণার বাইরে থাকার কথা না সো ঘুমা ঘুম কি আসবে তবে কথাগুলো তো সত্য যেমন ওনাকে বোঝার চেষ্টা করা মানে আমার স্নায়ুতন্ত্রের উপর অত্যাচার তেমন মেয়েপার্টির কথার আন্দাজ কিছুটা বিকেলেই পেয়েছি আমি শুদ্ধ এতটাই জ্বলিয়ে রেখেছেন আমাকে যে ওনার বুকে নাকটা লেগে আছে একদম কেমন যেন নেশালো একটা ঘ্রাণ এ নেশা কি আমার জন্য সহ্য করতে পারব তো চোর করেই চোখ বন্ধ করে নিলাম সকাল হয়ে ছেটের পাচ্ছি তবুও চোখ খুলতে ইচ্ছে করছে না একদম মৃদু কোনো হাওয়া চোখ মুখ ছুঁয়ে দিতেই আরো আরাম করে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম কিন্তু সাধের চুলগুলো হঠাৎ চোখে পড়ল এক বিরক্তি নিয়ে চোখ বন্ধ রেখে সেগুলো সরিয়ে দিতে যাচ্ছিলাম আমার আগেই কোনো এক হাত আলতোভাবে চুলগুলো সরিয়ে দিল কপাল থেকে ভালো লাগলেও কিছু একটা মনে করে তৎক্ষণাৎ চোখ মেলে তাকালাম শুদ্ধ একদম বরাবর আমার দিকে পাশ ফিরে শুয়ে মাথার নিচে এক হাত দিয়ে কিঞ্চি তুচিয়ে রেখেছেন মাথাটা ছোটে হাসি ঝুলিয়ে অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে ওভাবে থেকেই বলে উঠলেন গুড মর্নিং শ্যামা পাখি আমি এক প্রকার লাফিয়েই উঠে বসলাম উনিও উঠে বসে বললেন গুড মর্নিং বললে কি কোনো অংশ খোয়া যায় চোর করে হেসে বললাম ম মর্নিং শুদ্ধ আরও কিছুটা এগিয়ে বসলেন আমার দিকে কানে গোজা চুল সামনে এনে দিয়ে বললেন এগুলো তোকে জ্বালায় তাই না বিশ্বাস কর এগুলো আমাকে বারবার তোর কাছে আসতে বাধ্য করে আর আবার রাতের মতো ভুলভাল বলছেন উনি যদি সেরকম কিছু করে ফেলেন না সহ্য করতে পারব না মরে যাব এই লোকটা এভাবে কেন কাছে আসছে আমার কি হয়েছে তাও বলছে না তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দাঁড়ালাম শুদ্ধ ঠোঁট টিপে হেসে বললেন যা গোসল করে আয় হুম উই ওয়ার গ গোসল মানে ইংরেজিতে সাওয়ার এখন কেন দুপুরে গরম তখন শুদ্ধ বিছানা থেকে নেমে আমার দিকে এগুতে এগুতে বললেন ইউনিট গজ একদৌড়ে কাবার থেকে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে লোক করে দিলাম হাঁপিয়ে গেছি গলা শুকিয়ে গেছে আমার বাড়াবাড়ি করছেন কেন উনি কি চাই ওনার গোসল শেষে ওয়াশরুমের দরজা অর্ধেক খুলে উঁকিছুকি দিয়ে দেখলাম শুদ্ধ রুমে নেই গেল কই যেখানে খুশি যাক এই অদ্ভুত আচরণ নিতে পারছি না আমি একটা শ্বাস নিয়ে আস্তে ধীরে আয়নার সামনে দাঁড়ালাম সবে চুলে পেঁচানো টাওয়েলটা খুলেছি কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরল আমাকে চিৎকার দেওয়ার আগেই এক হাতে মুখে চেপে ধরে বলল ইটস মি শুদ্ধ তার মানে এভাবে ভয় দেখিয়েই উনি আমাকে মেরে ফেলার ধান দায় আছেন তারপর আজাদ ম্যানশন থেকে বের করে দিবেন উনি আমাকে আয়নার তার বাঁকা হাসিটা দেখে চোখ সরিয়ে নিজেকে ছাড়ানোর কিছুটা চেষ্টা করলাম শুদ্ধ আরো শক্তভাবে আমাকে জড়িয়ে কাঁধে তার থুতনি ঠেকিয়ে বললেন আচ্ছা বো এত পালাই পালাই করছিস কেন তুই বলতো ককিসের পালাই ভয় পাচ্ছিস ক কেন আপনি কি বাঘ নাকি যে খেয়ে নেবেন আমাকে আর আমি ভয় পাব সেটা তো তুই বলতে পারবি আমি কি তবে হ্যাঁ হ্যাঁ নেওয়ার ব্যাপারটা চোখ বড় বড় করে আয়নাতেই তাকালাম তার দিকে শুদ্ধ একটু হেসে আমার গলায় নাক ঘষতে শুরু করলেন আবারও সেই অস্বস্তিকর অবস্থা উনি কি বোঝেন না এভাবে ওনার কাছে আসাতে এলোমেলো হয়ে যাই আমি চোখ খিচে বন্ধ করে থেকে হাত মুঠো করে নিজেকে সামলাচ্ছি মনে হচ্ছে উনি ছেড়ে দিলেই আমি পড়ে যাব শুদ্ধ ফিস বললেন এই ভেজা চুল পাগল হয়ে যাই আমি শ্যামা পাখি জাস্ট মেক্স মি ম্যাড একটু পরেই শুদ্ধ আমাকে ছেড়ে দিয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালেন এক পলক তার দিকে তাকিয়ে ছুটে মাহির রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়লাম লোকটা সত্যিই পাগল হয়ে গেছে বিছানায় বসে হাঁপাচ্ছি চীনা তাপু রুমে নেই মাহি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমাকে হাঁপাতে দেখে তোয়ালেটা বিছানায় ছুলে পাশে বসে বলল কি হয়েছে ইনসিয়া ভাবি হাঁপাচ্ছ কেন এভাবে কি হলো বলবে তো তোমার শুদ্ধ ভাইয়া পাগল হয়ে গেছে মাহি ওয়ার কি সব বলছ তুমি কাল রাতেই তফুপা ফুপির সাথে কত ভালো করে কথা বলল তোমাকে কিছু বলেছে বলেছে উনি কাল আমাকে ছ সেকেন্ড ধরে ছ সেকেন্ড ধরে কি কিছু না বলে উসখুস করতে লাগলাম মাহি এগিয়ে বসে আমার চুলে হাত দিয়ে বলল এমা ভেজা কেন অসহায় ভাবে ওর দিকে তাকালাম ও ঠোঁট টিপে হাসি আটকাতে ব্যস্ত ত দেখো মাহি তুমি যা ভাবছ তা একদমই না এমনি ইনসু ওভাবে লাগালি কেন তুই এ রুমের দিক নিচ থেকে দেখে মনে হল মিলখা সিংকে বাস্তবে দেখলাম কি হয়েছে চীনা তাপু এসেছে আমি উঠে ওর দিকে এগিয়ে বললাম আপু তোমার ভাই ইতিমধ্যে দেখলাম মাহি আর জিনা তাপুর মধ্যে চোখে চোখে ভাব বিনিময় শেষ আমার কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নাই আপুরও মাহির কথা বুঝতে ব্যস্ত সে কথা থামিয়ে আপুর হাত ঝাঁকিয়ে বললাম আপু শোনো আমি বলছি তোমার ভ সিয়া শুদ্ধ ডাক লাগিয়েছেন করুণভাবে দুটোর দিকে তাকালাম চীনা তাপু একটু হেসে সাইডে দাঁড়িয়ে আবার চোখ পাকিয়ে আঙুল দিয়ে বেরিয়ে যেতে বলল মাহি ঠোঁট উচিয়ে দুবার চুমোর মতো দেখিয়ে ঘাড় নাড়িয়ে বুঝালো যাও যাও চুপচাপ বেরিয়ে এলাম ওই রুম থেকে কিছু বলার মুখ রাখেননি শুদ্ধ আমার গুটি গুটি পায়ে রুমে ঢুকেই শুদ্ধকে দেখে একটু থেমে গেলাম চুলগুলো ভেজা কালো প্যান্ট নীল শার্টটার পিছনে কিছুটা ইন করা বাকিটুক বেরিয়ে আছে বড় হাতাটা এলোমেলো কলারটাও ঠিক মতো ভাজ করেননি উনি লোকটাটাই বাঁধতে অস্থির হয়ে পড়েছে তবুও বাঁধতে পারছে না আমি এসেছি তা টের পেয়ে উনি বললেন রুমে থাকিস না কেন তুই আব্বু খুব বানচুয়াল লেইট হলে আবার ফেলেই না চলে যায় এখনি বেরোব আমি আর তুই উনি তাই ঘুরাতে ঘুরাতে এইসব বলছেন এখনই বেরোবেন এভাবে নাকি অফিস যাবেন উনি হাসি পাচ্ছিল প্রচুর পেরে না উঠে ফিক করে হেসেই দিলাম শুদ্ধ ঘুরে উঠে ভ্রুকুচকে তাকালেন আমার দিকে হাসি থেমে গেল আমার উনি তাই ছেড়ে এগোতে লাগলেন আমার দিকে আর কতটুক আসলে দৌড় লাগাবো তাই ভাবছি এর মধ্যেই হাত ধরে ফেললেন উনি আমার ভয় মাথা ফাঁকা ফাঁকা লাগছে এবার লোকটা যা তা করতে পারে এখন তাকে দেখে হেসেছি শুদ্ধ এগিয়ে এনে আমাকে আয়নার সামনের মোড়া দেখিয়ে বললেন এটার উপর উঠে দাঁড়া কপাল কুচকে তাকিয়ে আছি তার দিকে উনি চোখ পাকিয়ে আবারও ইশারা করলেন তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম উনি আমার হাত দুটো উপরে তুলে ধরে একটা বাঁকা হাসি দিতেই বুঝলাম কান ধরতে হবে আমাকে আর এটা কোনো ব্যাপারই না এমন শাস্তি ইনসিয়ার বা হাত কেলিয়ে দোকান ধরতে যাব উনি বাধা দিয়ে বললেন তোর চটজলদি ডাক্তার হওয়া সিয়া ক কেন তোর কারণে যে লোকগুলো শাস্তি পায় তাদের হসপিটাল বিলটা দেওয়া থেকে বাঁচতাম আর কি বিস্ময় নিয়ে বললাম মানে মানে এই যে আলিফটা যদি কাল অজ্ঞান হয়ে যেত ডক্টর তো আমারই দেখানো লাগত তাই না আবার সেদিন তোর হাতে আমার নামটা দেখেও যারা যারা হেসেছিল ওদের সবাইকে বিরিয়ানি ট্রিট দিয়েছিলাম বেচারারা যে ঝাল খেতে পারে না কে জানত কয়েকটা হসপিটালাইজ ছিল দুদিন আমি তবদা মেরে দাঁড়িয়ে রইলাম একে আসলেই সাইকও বলা যায় সত্যিই পাগল হয়ে গেছেন উনি শুদ্ধ হাত দুটো তার কলারে দিয়ে বললেন ওসব ছাড় এদিকে ফোকাস কর আমি তখনও তার দিকে তাকিয়ে ওসব ছাড় ছাড়ার মতো কিছু এতটা পাগলামি এসব তো অন্যায় এইটাই বাঁধা দেখে হেসেছিলি না আজ থেকে এর দায়িত্ব তোর আবারও তার স্বাভাবিক কথা পিস্ফলক দৃষ্টি বিনিময় হলো কিছুটা সময় মানুষটা ঠিক সেভাবেই বিহেভ করছে যেমনটা সবাই চায় সবাই আমি চাই না আমি চাই না উনি কাছে আসুক আমার ভালবাসুক তার পাখিকে শুদ্ধ দুহাতে বুকের বা পাশটা চেপে ধরে বললেন ওভাবে দেখিস না বো লাগে চোখ সরিয়েটাই বাঁধতে মনোযোগ দিলাম জানি না এর এই অতিরিক্ত ভালো মানুষের ভবিষ্যৎ কি জ্ঞানটা ফিরতেই চোখ খুলতে না পেরে আগে চার পাঁচটা অনুভব করতে লাগলো আয়ান ও চেয়ারে বসা মুখ বাঁধে হাত পা চোখ সবই বাধা কিন্তু এভাবে কেন কোথায় কিভাবে এলো আস্তে আস্তে মনে করার চেষ্টা করলো সবটা উনিয়ার কাছ থেকে ফেরার সময় গাড়িতে উঠতেই কেউ ব্যাকসিট থেকে মুখ চেপে ধরে ও গায়ের জোর খাটিয়েছিল যতটা সম্ভব কিন্তু পেরে ওঠেনি পিছনে কে ছিল সেটা অব্দি দেখে উঠতে পারেনি আয়ান ক্রমশ শরীর নিস্তেজ হয় আসে ওর তারপর আর কিছু মনে নেই এরপর নিজেকে ওভাবে আবিষ্কার করল তার মানে কেউ ওকে ইচ্ছা করে ধরে নিয়ে এসেছে ওকে কিন্তু কে ওর চেঁচিয়ে উঠল শুদ্ধ আরে আরে রিল্যাক্স মিস্টার চৌধুরী রিল্যাক্স আয়ান গলার আওয়াজটা বোঝার চেষ্টা করল কিন্তু পারল না তবে এটা বুঝেছে মানুষটা কণ্ঠস্বর লুকাতে মুখ বেঁধে কথা বলছে চেঁচিয়েই বলল কে তুই আমাকে এভাবে ধরে এনেছিস কেন একটারও উত্তর দেব না মিস্টার চৌধুরী জ্ঞানটা ফিরেছে যেহেতু একটা কাজ করে দিন আপনি আমার তুই শুদ্ধ আমি জানি আরে হিয়ার কি দুনিয়া যে লোকটা আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে আপনি তাকেই নিজের কিডনাপার ভাবছেন যেখানে নিজেই কিনা তাকে পেছনে থেকে আঘাত করার কথা ভেবেছিলেন ফিলোসো শ্যাড ফর মিস্টার শুদ্ধ আয়ান দাঁতে দাঁত চেপে বলল তুই কে সেইটা বল কি চাস কি তুই আপাতত কি চাইট সেটা শুনুন আপনার মা এর মধ্যে বারবার কল করেছিল তাকে একটু কাইন্ডলি বলুন আপনি অফিসিয়াল কাজে বাইরে আছেন ব্যস্ত থাকবেন একটু যেন ফোন করে আপনাকে আর হ্যাঁ কবে ফিরতে পারবেন তার কোনো হদিশ নেই তাই যেন চিন্তা না করে বুঝেছেন মিস্টার চৌধুরী আমি জানি তুই শুদ্ধই সামনে আসছিস না কেন আয়ানের চোখের বাঁধনটা একটানে খুলে দিল লোকটা সারা শরীর ঢাকা তার। চেহারায় মাস্ক আয়ান আপাদমস্তক দেখে বুঝল এ শুদ্ধ নয় তবে এই অবয়বটা ওর না লোকটা আমারও ওর চোখ বেঁধে দিল আয়ান বলল কে তুই আগেই বলেছি বলব না যাই হোক আপনি কি কথা বলবেন আয়ান মাথা দুলালো লোকটা বলল ও ইউ হ্যাভ হ্যা রিমাইন্ডার আপনার মতো চৌধুরী হাউজে আপনার মা আর হসপিটালের দুশো ছয় নম্বর কেবিনে থাকা আপনার বোন মুনিয়া দুজনেই আমার বলা চলে সবি কেয়ারফুল ইউ টক উইথ ইউর মমো আয়ান দমে গেল আর খবর কেউ জানে না এমন কি এক বাসাতে থেকে এত সাহায্য নিয়েও অশোক কেউ জানায়নিও তবে একে তিন দিন হল মুনিয়ার ভালো রেসপন্সে ডাক্তার সবে ওর থাইরয়েড অপারেশনের জন্য সাহস পাচ্ছে হয়তো তারপর মুনিয়া কথা বলতে পারবে শুদ্ধের ফাইলের কপিট জোগাড় করতে ওর একদিনও সময় লাগত না মুনিয়ার কেসে যে হ্যান্ডেল করেছিল একই অফিসারকে দিয়ে শুদ্ধকে ভয় দেখিয়েছিল তারই গায়ে হাত তুলেছিল শুদ্ধ দুটো ফাইলই ওই একজন দিতে পারত কিন্তু এবার তো সবটা ওর হাতের বাইরে চলে যাচ্ছে শুদ্ধ নয় তবে কে এই লক পাখি জানিস তোর নামের একটা স্বভাব বুষে চলেছি আমি তোরই অগোচরে যেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না কোনোভাবে দমিয়ে রাখা যায় না যেটাকে শুধুই স্বভাব বললে ভুল হবে সে যে একাশক্তি যা কাছে না পাওয়া অব্দি অস্থিরতা কাটে না তুই জানিস তোকে দেখলে দুনিয়া আটকে যায় আমার জানিস তুই পাশে থাকলে তোর সঘরানে ভরে ওঠে আমার চারপাশ এটা জানিস কি কোনোভাবে একটু পাশ দিয়ে তুই হেঁটে যাওয়ার সময় ওরনাটা মৃদু বাতাসে আমায় ছুঁয়ে দিতেই মন জুড়ে শান্তি আর তোলপার দুটো একসাথে হয় আর চোখে তাকালে তোর হরিণীর মতো চোখ দুটো তীরের মতো বেঁধে জানিস কি তা এতগুলো মানুষের ভিড়ে যখন তুই শুধু তুই সামনে এসে দাঁড়াস ভেতরটা ভরে ওঠে একদম তার ধারণা আছে তোর জানিস না তাই না তাই তো এভাবে কষ্ট দিস আমাকে নইলে একটা দেখার জন্য তৃষ্ণার্ত চোখ দুটো নিয়ে যখনই ছুটে যাই তুই কেন পালিয়ে বেরোস কেন দুর্দণ্ড সামনে না দাঁড়িয়ে ঘরে বন্ধ করে দিস নিজেকে কেন লুকিয়ে থাকিস আড়ালে সবাই তার প্রাপ্যটা পেলেও আমি কেন তোর সুধাবর্ষণ থেকে বঞ্চিত হই বলতে পারিস তোর একটু কথা শোনার জন্য কথা বলতে গেলেই শুধু ঘাড় নাড়িয়ে উত্তর দিয়ে কেন আরো তোর নামের রোদ্দুরে ঝড়সে দিস তুই আমাকে বলতে পারিস কেন সিয়া কেন দেখো না তোকে সবার দেওয়া নামে ডাকতেও বাধা পড়ে আমার গলায় ভালোবেসে অন্য নামে ডাকবো কিছুটা আলাদা যেটুক সবার মতো না তুই তো মনে মনে আমার আর সে মন যদি তোর নাম দেয় সেটা দোষের তুই যে আমার শ্যামা পাখি যে তার সুরেলি ধ্বনিতে সবটা রঙিন করে রাখে যে তার উপস্থিতিতে সবাইকে তার জানান দেয় তুই যে মানুষটাই এমন তবে দোষটা কি আমার নাকি অন্য কোনো কারণ সেটাই বাকি ভালোবাসি তোকে তা নয় তো। একটা একটা পাতায় এভাবে জুড়ে দেওয়া এক একটা শব্দ যে কাউকে মহে ফেলে দিতে বাধ্য আমিও পড়ে গেছি এই লেখকের মহে আর সে মানুষটা শুদ্ধ তার লেখায় নিজের এভাবে বর্ণনা পেয়ে নিজেই হারিয়ে যাচ্ছি অফিস যাওয়ার সময় শুদ্ধ নিজে মুচকি হেসে ডায়েরিটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছেন কপালে চুমো এঁটে দিয়ে বলেছেন ভালোবাসাটা একদিনের না শ্যামা পাখি কবে থেকে তা আমি নিজেও জানি না শুধু এটুকু জানি তোকে লাগবে আমার তোকেই লাগবে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম এখনো আছি এই মানুষটা কবে থেকে এভাবে ভালোবাসে আমাকে কই কোনদিন তো বলেননি কেন বলেননি তাহলে বিয়েটা কেন করতে চাননি বিয়ের পর ডিভোর্সের কথায় রাজি কেন হয়েছিলেন উনি আমাকে এই কয়দিন কষ্ট কেন দিয়েছেন উনি ডায়েরিটাও নিয়ে নিয়েছিলেন আমার কাছ থেকে যাতে তার অনুভূতি আমি জানতে না পারি ফুট করে কি হয়ে গেল ওনার যে এতটা স্বাভাবিক হয়ে গেলেন উনি নিজে থেকে কাছে আসতে শুরু করেছেন উনি আমার আজ ডায়রিটাও দিয়ে দিলেন এসবের কারণ কি সবটা ঠিক হয়েও আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঝড়ে ধ্বংস হয়ে যাবে না তো আসবো ধ্যান ভেঙে দরজায় তাকালাম তাপসি আপু আর জিনা তাপু দাঁড়িয়ে ডায়রিটা একটু আড়ালে রেখে এগিয়ে গেলাম ওদের হাত ধরে ভেতরে এনে বেডে বসালাম নিজেও পাশে বসে বললাম অনুমতি নিচ্ছ কেন তোমরা রাগ করব কিন্তু হুম রুমটা তো শুধু তোর না শুদ্ধর আর সে যেমন আলট্রা সেন্সিটিভ তোকে নিয়ে আমরা যদি আবার কোনোভাবে ককি সব বলছ তুমি তাপসী আপু কি বলল তাপসী আপু ঠিকই বলেছে তার এই মেয়ে বরকে কি জাদু করিলা প্রীতি শিখাইলা চোখ ছোট ছোট করে জিনা তাপুর দিকে তাকালাম ওরা দুজন হেসে দিল তাপসী আপু বলল ইনসু এভাবেই এ সংসারে সুখ ধরে রাখিস তোর উপর সবার অগাধ আস্থা আপু আমি চিনা তাপু আমার গালে হাত রেখে বলল তুই বড় হয়ে গেছিস গেছিস আপুর চোখে পানি ছড়ো ছলো করছে চলিয়ে ধরলাম শব্দ করে হেসে দিয়ে বলল বোকা মেয়ে খুশির কান্নাও বজে না বুঝি একদম বড় হোস নি তুই বাচ্চাটাই আছিস কে বলল বড় হয়নি বাচ্চাটাই আছে আজ বাদে কাল কোলে বাচ্চা কাচ্চা আসবে বড় তো হয়েছেই তাই না ভাবি মাহি রুমে ঢুকেছে এসেই এসব বলতে বলতে কোলে বালিশ নিয়ে আদশোয়া হয়ে বিছানায় বসল আগ্রহ দেখিয়ে আমার দিকে তাকিয়েও তাপসী আপু ও কৌতূহল নিয়ে বসে আছে কি বলবো বলার মতো কি কিছু আছে মাহি এসব তাপসি আপু বলল মাহি কি সব আমাকে বলো এই তো আবার এখন শুরু হবে কিন্তু আমি বা কি বলব বলার মতো কিছুই খুঁজে পেলাম না প্রচন্ড লজ্জা লাগছে চীনা তাপুর দিকে তাকালাম ও চোখ বুঝে ঘাড় নেড়ে আমাকে বোঝালো আমি সামলাচ্ছি বলল তুমিও কি তোমার আম্মুর সাথে আজ বিকেলেই যাচ্ছ মাহি মাহি মুখ কালো করে ফেলল কিছু একটা ভেবে আমাকে বলল ইনসিয়া ভাবি আমি আর কিছুদিন থাকি না টপিক পাল্টেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম চীনা তাপু শব্দহীন হাসছে মাহি হাত দিয়ে ধাক্কা মারতেই বললাম হ্যাঁ থাকবে কে জোর করেছে তোমাকে যেতে আম্মু আচ্ছা বেশ আমি মামিকে বলবো তোমাকে রেখে যেতে এমনিতেও সবাই তো চলেই যাবে তুমি থাকলে তবুও কিছুটা চীনা তাপু তাপসী আপু দুজনেই বুঝলো আমি ওদের কথাই বলেছি মন খারাপ করেছি বলে আমাকে টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো ওরা ইরাম আবু আম্মু ঈশান ভাইয়া সিফাত ভাইয়া সীমা ভাবি তাইসিব সবাই ওখানেই অনেকটা সময় একসাথে কাটালাম ওদের সাথে বিকেল গড়াতেই সবাই শেহনাজ মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হল কান্না করেছিলাম সেজমা মাহিমিলে সামলেছে শব্দ সই লোকটার চেতে দিল না সেহনাজ মঞ্জিল অবশ্য যখন উনি পাঠাতে চেয়েছিলেন আমি তো যাইনি এখন ওনার কথার নরচর হলে তাণ্ডব হয়ে যাবে সেটা জানা আছে আমার তাই মুখ বুঝে সবটা চুপচাপ মেনে নিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা প্রায় রুমেই সোফায় বসে মোবাইল ঘাটছিলাম আলিফ মৌনতার সাথে ম্যাসেঞ্জার গ্রুপে আড্ডা চলছিল আড্ডা কম আলিফের গালাগালি বেশি সেজমার স্পেশাল এসেছে শুদ্ধ নাকি সকালেই তাকে বলেছেন বাসায় আসতে বাগানে নিয়ে গেছে তাকে মাহিও আমার সাথে ড্রয়িং রুমে টিভি দেখে সবে রুমে গেছে মামিকে অনেক বলে ওকে রেখে দিয়েছি চীনা কাপুর টিউশনিটা না থাকলে ওকেও আটকাতাম গাড়ির আওয়াজে ভেতরটা ধক করে উঠল গতকাল সন্ধে থেকে ঘটে যাওয়া এক একটা ঘটনা চোখের সামনে ভেসে উঠতে লাগল ওই শাষ আটকানো ছ সেকেন্ডের কথা মনে পড়তেই কেমন যেন কানটা গালটা গরম লাগছে সোজা আয়নায় তাকালাম নিজের অজান্তেই শ্যামরনা গালটাও বেশ অনেকটা লাল বানিয়ে ফেলেছি আমি এভাবে আর কিছুক্ষণ থাকলে তা পাঁচ মাইল দূরে থাকা লোকেরও দৃষ্টিগোচর হবে ছি হিনসু এমন করছিস কেন তুই তোকে তো সবাই টমেটো সস ডাকবে ওই লোকটা এই একটু সময় ধরে পাগলামি করলো আর হল বৌ বড্ড টায়ার্ড তাড়াতাড়ি চুমদে দরজা খুলে ভেতরে ঢুকেই শুদ্ধ সেন্টার টেবিলটাতে ব্যাগ রাখতে রাখতে কথাটা বললেন টায়ার্ড শুনে উঠে দাঁড়িয়ে বাইরে পা বাড়াচ্ছিলাম পানি আনব বলে দরজাতেই আটকে গেলাম কি বললেন উনি কি দিতে রোবটের মতো ঘুরে তাকালাম শুদ্ধ পা ঝুলিয়ে চির হয়ে শুয়ে পড়েছেন বিছানায় চোখ বন্ধ করে টাই ধরে টানাটানি করছেন যেন কিছুই বললেননি ক্ষতবুদ্ধি হয়ে দাঁড়িয়েই আছি উনি চোখ খুলে ফেললেন আমার দিকে তাকাতেই তাড়াতাড়ি পা বাড়িয়ে রুমের বাইরে চলে আসলাম এখানে তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা অসম্ভব সিয়া পানি কই রুম থেকে বেরিয়েছি আধা ঘণ্টা হল ড্রয়িং রুমে সেজমার কোলে মাথা রেখে মেঝেতে বসে আছি সেজমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার শুদ্ধ রওয়াজ পেয়ে মাথা তুললাম লোকটা এমন কেন এতক্ষণে পানি লাগবে তার আসমা খালাকে ডাক লাগাতে যাব সেজমা বলল তুই মানা করা যায় গুটি গুটি প্রায় পানি নিয়ে রুমে পৌঁছালাম দরজার কাছে আসতেই শুনলাম শুদ্ধ বলছেন বেশি ভাবতে হবে না তোমাকে যতটুকু বলেছি ততটুকুই করো ও কি ডিসার্ভ করে সেটা আমার থেকে ভালো কেউ জানে না সো স্টে কাম এন্ড ডোন্ট মেক এনি মিস্টেক প্লিজ শুদ্ধ কাউকে শান্ত থাকতে বলছেন প্লিজ এটাও সম্ভব কে ওপাশে অফিসিয়াল কোনো কথা এগুলো এভাবে আরি পাতাও তো ঠিক না ইয়া লোবি দেয়ার আর ডক্টরকে বলে ডক্টর কিসের ডক্টর কিঞ্চিত দরজা খুলে উকি ঝুঁকি দিতে লাগলাম ভেতর থেকে একটানে আমাকে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলেন শুদ্ধ ভেতরে ঢুকে টের পেলাম জাকি গ্লাসের সব পানি ওনার মুখে গিয়ে পড়েছে ভালো মতো তাকিয়ে বুঝলাম লোকটা সবে ফ্রেশ হয়েছে গায়ে গাঢ় খয়রি রঙের গেঞ্জি ট্রাউজার কপালের চুলগুলো পুরোপুরি শুকোয় সেই মুখে আবারও পানি গিয়ে পড়েছে বাঁকা হয়ে দাঁড়িয়ে কোনোমতে মতে গায়ে পানি পড়া থেকে বেঁচেছেন শুদ্ধ এতক্ষণ নিজের দিকে তাকিয়ে রইলেও এবার মাথা তুলে আমার দিকে তাকালেন উনি ছেড়েছে এবার তোর খবর আছে ইনসু এবার তোকে ভালো মতো জব্দ করবে এই লোক হাতটা ছাড়া আছে আমার দৌড়াতে পারবো কিন্তু দরজাটা তো ল পালাবো তো কোথায় পালাবো ওয়সুম আর চোখে যেই ওয়াশরুমের দিকে তাকিয়েছি শুদ্ধ ঠিক সেই পাশে দাঁড়িয়ে আমার দিকে এগোতে এগোতে বললেন আরি পাতা আপনি তো তো ডেকেছেন তো বাইরে দাঁড়িয়ে দরজায় কান লাগিয়ে কি দ দেখুন দেখব উনি খপ করে এক হাতে ওড়না ধরে ফেললেন আমার বাঁকা হাসি তার মুখে এদিকে দুহাতে ওড়না ধরে আমি বড় বড় করে তাকিয়ে আছি হাতটা ধরলে ঠিক ছিল ওর না কেন ভয় একের পর এক শুকনো ঢোক দিলছি শুদ্ধ আবারও এগোচ্ছেন আর বরাবরের মতো পেছতে ব্যস্ত আমি ওর না ছাড়ুন আমি তো ছাড়ছি না তুই ছাড়িয়ে নে পারলে দ দেখুন আপনি কিন্তু দেয়ালে পিঠ ঠেকতেই কথা থেমে গেল আমার শুদ্ধর আর আমার মাঝে আর কতটুকুর দূরত্ব নিচে তাকিয়ে তাই দেখছিলাম সেটুক সময়ে ওনার আরও কাছে আসা হয়ে গেছে আমার ঘরের পাশ দিয়ে এক হাত দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়লেন উনি কানে শুধু ধুক 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 শব্দটাই বাজছে পানি মারলি মুখে আ আমি কইট দিলাম আপনি তো পানি কেন এনেছিলি অবাক হয়ে তাকালাম তার দিকে উনি ঠোঁট কামড়ে হাসছেন আজব লোক নিজেই পানি আনো বলে চেঁচিয়ে বাসা উদ্ধার করল এখন নিজেই জিজ্ঞাসা করছে কেন পানি আনলাম চোখ সরিয়ে কাটকাট কাট বলায় বললাম আপনিই তো চেয়ে পাঠিয়েছিলেন তাই বুঝি তা আমি চাইলেই দিতে হবে তো পিপাসায় কষ্ট করবেন আমার কষ্টে তোর কি আম্মু পাঠিয়েছে সত্যি সিয়া আমি তৃষ্ণার্ত সরুণ এনে দিচ্ছি পানি ওটা রুমে আছে আবারও বড় বড় করে তার দিকে তাকালাম ঠিকই তো রুমেও তো পানি আছে তাহলে লোকটা চায় কি বলেছিলাম টায়ার্ড চুমো দিতে বিস্ফোরিত চোখে তাকালাম শুদ্ধ বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে ওড়োনাটা দেখছেন ওভাবে থেকেই বললেন এবার তো তৃষ্ণা মেটাতে দিবি নাকি আরো বড় হয়ে গেছে আমার চোখ শুদ্ধ মাথা তুলে আমার দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠলেন আমি পোজ হয়ে শুধু দেখছি হাসি থামিয়ে উনি আমার অরণায় মুখে লেগে থাকা পানিটা মুছলেন একদম কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন জানিস সিয়া এই ঘ্রানের নেশার কাছে সবকিছু হার মানে খুব তাড়াতাড়ি তোকে এতটা কাছে নিয়ে আসব বউ যেন এই সব সবসময় আমার নাকে লেগে থাকে খুব তাড়াতাড়ি তোকে আরো আপন করে নিয়ে নিজের নেশা কাটাবো শ্যামা পাখি এতটা ভালোবাসায় তোকে ভরিয়ে দেব যে ভুলে যাব তোর নামের রোদ্দুর এতদিন আমাকে পুড়িয়েছে সেদিন তোর নামের রোদ্দুরে শুধু তৃপ্ত হবে এই শুদ্ধ শুধুই তৃপ্ত হবে তুই না আমার বউ মাহির রুমে এত কি তাহলে দুহাত মুড়িয়ে পেছনে নিয়ে আমাকে জড়িয়ে রেখেছেন শুদ্ধ এতক্ষণ ছাড় পাওয়ার চেষ্টার তো ছিলাম কথাটা শুনে মুখপানে চাইলাম তার একরাশ বিরক্তি সকালে উঠে যখন দেখব আমার ওরনা নিজের গলায় পেঁচিয়ে তাতে মুখ গুঁজে উনি আরামছে ঘুমোচ্ছেন চাদরটাও ঠিক মতো নেই আমার গায়ে কোন মুখ নিয়ে ওই রুমে থাকবো আমি একটানে ওরনা ছাড়িয়ে নিয়ে ছুটে মাহির রুমে চলে এসেছিলাম তাই মাহি দরজা নক করতেই খুলে দিল আমি সোজা সোজাওয়ার বেড়ে উঠে হাঁটু জড়িয়ে বসে পড়লাম মাহি চোখ ডলতে ডলতে হাই তুলে বলল এসো ইনসিয়া ভাবি তোমার অপেক্ষাই করছিলাম আজও বলবে শুদ্ধ ভাইয়া পাগল হয়ে গেছে তাই না ছ সেকেন্ড ধরে সেদিন তোমাকে তারপর আর না বলে আটকে যাবে আমি ঝাঁকিয়ে তুলে আছেও আর বাকিটুক বের করাতে পারবো না তোমার মুখ থেকে তা আজ তোমার চুল সুখ কাদোকাদো ভাবে ওর দিকে তাকালাম মাহি একটা জোরে শ্বাস ফেলে পাশে বসে বলল আচ্ছা এটা বল তো শুদ্ধ ভাইয়াকে এত ভয় পাও কেন তুমি প্লিজ মাহি বিশ্বাস করো তোমার ভাইয়া সবটা আমাকে ভয় দেখানোর জন্যই করে সে চায় আমি দম আটকেই মারা যাই তারপর তার ঘর থেকে নেমে গেলেই সে বাঁচে অদ্ভুত আচরণ ইদানিং তার আর তোম আমি আমার বউয়ের সাথে অদ্ভুত নাকি ভূত আচরণ করব সেইটা পাবলিক করার অধিকার তোকে কে দিয়েছে আতকে উঠে দরজার দিক তাকালাম শুদ্ধ এসেছেন ট্রাউজারের পকেটে দুহাত বুঝে ঘাড় বাকিয়ে দাঁড়িয়ে আছেন উনি দরজায় ওনার ভাব দেখলেই ভয় করে আমার কই দুদিন আগেও তো সবটা আলাদা ছিল এখন এমন কেন হয় আমার সাথে উঠাট কাছে চলে আসেন বলে মাহি বিচলিত কণ্ঠে বলল স শুদ্ধ ভাইয়া ত তুমি উনি এসে সোজা হাত ধরলেন আমার মাহির দিকে চোখ পাকিয়ে বললেন তোর মামাবাড়িতে আর্লি ল্যান্ডিংয়ের ব্যবস্থা করছি দ্বারা আমি কি করলাম লুংটাতে তুই আছিস বলেইও আসে মামাকে আসতে বলছি তুই এ বাসা থেকে বিদেও হবি এজ শুন এজ পসিবল মাহি হা করে তাকিয়ে আছে শুদ্ধর দিকে একবার আমার দিকে তাকাল মনের কথাটা পড়তে কষ্ট হল না দুজনেরই একই কথা শুদ্ধ সত্যিই পাগল হয়ে গেছেন শুদ্ধ ধমকে বললেন তুই হেঁটে রুমে যাবি নাকি কোলে নিব মাহির সামনেও এভাবে বলতে বাঁধছে না তার মিলিটারি ম্যানের মতো তাড়াতাড়ি উঠে সোজা হয়ে দাঁড়ালাম উনি হাত ধরেই রুমে আনলেন আমাকে তারপর রুমে সেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন বলেছিলাম না সকালে তোর ভেজা চুলে মুখ না ডুবিয়ে অফিস যেতে ইচ্ছে করে না এভাবে থাকিস কেন তবে তুই নাকি তুই কারণ আদায়ের জন্য এমন করিস চমে গেলাম আমি আজকাল কাজের পাশাপাশি কথাগুলো লাগাম ছাড়া বলতে শুরু করেছেন উনি শুদ্ধ একটু হেসে ছেড়ে দিলেন আমাকে চোখ দিয়ে ওয়াশরুম দেখিয়ে তার হুকুম তামিলের জন্য বললেন করলাম তাই আর উনিও নিজের টুক আদায় করেই ছেড়েছেন ওয়াশরুম থেকে বেরোতেই পেছনে থেকে জড়িয়ে নাগ ঘষেছেন আমার স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম শুধু শরীরের কম্পনটাকে লুকানোর বৃথা চেষ্টা ডাইনিং টেবিলে শুদ্ধর পাশের চেয়ারটা আমার জন্য বরাদ্দ বাবা মাহি শুদ্ধ ওরা খাচ্ছেন আসমা খালাই সার্ভ করে দিচ্ছিল সবাইকে সেজমাকে ঠিকমতো বসিয়ে দিয়ে আমিও বসে প্লেটে ভাত নিতে লাগলাম খালা সবে আমার প্লেটে মাংসের তরকারিটা দিতে যাবে শুদ্ধ বললেন তরকারি আজ ঝাল হয়েছে খালা আমাকে দাও আমি নিয়ে নিচ্ছি কথাটা বলেই বাটিটা খালার হাত থেকে নিতে যাচ্ছিলাম শুদ্ধ ওটা এক প্রকার ছিনতাই করে নিলেন আজব তো ছাল বলে না খেয়ে থাকব নাকি মুখ বাকিয়ে ডাল নিতে যাব শুদ্ধ নিজের প্লেট থেকে মাংস তুলে দিলেন আমাকে প্রকুচকে তাকালাম তার দিকে উনি প্লেটের দিকে তাকিয়েই বললেন ছাল ছাড়িয়ে দিচ্ছি ওটাই খা এন্ড নো মোর আর্গুমেন্ট নুইয়ে গেলাম এই লোকটা সবার সামনেও এভাবে অস্বস্তিতে ফেলবে আমাকে আর চোখে সবার দিকে চোরের মতো তাকালাম তোমা সবাই খেতে ব্যস্ত যেন এটা খুব স্বাভাবিক কোনো কথা পাশে আসমা খালাকে শুধু ঠোঁট চেপে হাসতে দেখলাম ব্যাস হয়ে গেল আবারও লজ্জায় নত হয়ে বসে ওটাই খেয়ে নিলাম বৈশাখের বিকেল দুপুরের গরমটার রেশ বর্তমান আরো বেশি ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে একটু দক্ষিণা বাতাসের লোভে মাহির সাথে ছাদে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাহি বলল ইনসিয়া ভাবি তোমাকে শুদ্ধ ভাইয়া ওর সব ফ্রেন্ডদের সাথে মিট করিয়েছে সব ফ্রেন্ড আমি তো শুধু আয়ান ভাইয়াকেই চিনি ওই যে সেদিন এসেছিল উনি তো আজাদ গ্রুপের সিও শুনেছি বাসায় আসে নাকি প্রায়ই হুম তাই তো জানি এর মধ্যে আসেনি কেন থেমে গিয়ে ভ্রুকুচকে তাকালাম ওর দিকে মাহি কিছুটা হচকিয়ে গেছে তাতে নিজেকে সামলে বলল ননা মানে তোমার রিসেপশনের দিন দেখলাম না তাই বললাম শুদ্ধ ভাইয়ার একমাত্র ফ্রেন্ড কথা সত্য সেদিন আসলেন না কেন উনি আবার বাসায় আসেননি লোকটার একটা ধন্যবাদ প্রাপ্য যতই হোক শুদ্ধের ডায়েরিটা উনি দিয়েছিলেন আমাকে বললে না ওই দিন কেন আসেননি তা জানি না তবে এখন নাকি উনি অফিসিয়াল কাজেই বাইরে শুদ্ধই বললেন ছাদে উঠে কারনিশের দিকে এগোচ্ছিলাম দুজনেই কিন্তু রদটা আরো বেশি বরং এখানে মাহি মাথায় হাত রেখে বলল এখানে এখন বিকেল বিলাস সম্ভব না আমার ইনসিয়া ভাবি ফুপির মতো রুমে গিয়ে ঘুমানোটাই ভালো হবে শরীরে কাজে দিবে চলো নিচে ঘাড় দুলিয়ে চলে আসলাম রুমে এসেই দেখি শুদ্ধ সেন্টার টেবিলে ল্যাপটপ রেখে ঝুঁকে দাঁড়িয়েই কিছু করছেন উনি ফিরেছেন আজ এত তাড়াতাড়ি ওভাবে দাঁড়িয়ে কাজ করতে হবে তো এত জরুরি কাজ বাসায় আসলো কেন কিছু না বলে বিছানার পাশ থেকে মোবাইলটা নিয়ে ব্যালকনির দিকে এগোচ্ছিলাম শুদ্ধ ল্যাপটপে চোখ রেখে বললেন চল আমরা বেরোব কোথায় বেলেই দেখতে পাবি ট্রেডি হ কিন্তু যাবটা কোথায় আর এখনই বা উনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন তুই সোজা কথার মানুষ না ঘরকে গেলাম উনি এক পা এগোতেই যাচ্ছি যাচ্ছি বলে হাত দিয়েও খামতে বললাম তাকে উনি থামলেন গুটি গুটি পায়ে গিয়ে কাবার থেকে একটা জামা বের করলাম শুদ্ধ ওটা কেড়ে নিয়ে কাবার থেকে অন্য একটা জামা ধরিয়ে দিয়ে বলল এটা পর কালো জামা কপালে ভাজ ফেলে তাকিয়ে রইলাম ওটার দিকে ও এই গরমে কালো পরব না পরবি আর গরমটা থাকবে না দশ মিনিট পরেই আর কি যুক্তি দেখাবো চেঞ্জ করে ওইটাই পড়লাম তারপর ভেতরে ঢুকে গেলে চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে উঁচুতে ঝুটি করে বাঁধলাম কি সাজ দেব কাকে দেখাব নাকি দেখাবো না বলেই সাজবো না বুঝে উঠতে পারছি না যদি সাজলে ওই চোখ আমাতে আটকে যায় সহ্য করতে পারবো তো যদি আমিও ওই চোখের অতলে ডুবে যাই কে বাঁচাবে তোকে ইনসু না কোনো সাজ লাগবে না আয়না থেকে সরে এসে বিছানায় বসে মোবাইলে মন দিলাম ওয়াশরুমের দরজা খোলার শব্দে চোখ তুলে তাকাতেই আবারও নুয়ে যেতে বাধ্য হলাম শুদ্ধ ওয়াশরুম থেকে খালি গায়ে শুধু প্যান্ট পরে বেরিয়েছেন মাথার ভেজা চুলগুলো হাতে ছাড়ছেন এখন সাওয়ার ফর্ষা শরীরে লেগে থাকা পানিগ্নাও চোখে পড়ছে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম লোকটা লোকলজ্জা বলতে কিছু নেই নাকি তুই রেভাবে বসে কেন তো কি করব রেডি হতে বললাম না আর কি করব আইম ডান মাথা তোল না খোয়াই এমনি টাকা আমার দিক এত জোড়া জুড়ি বিরক্তিতে বলে উঠলাম আগে ড্রেস পরে আসুন আপনি কথাটা বলেই জীব কাটলাম খুব কি দরকার ছিল ওভাবে বলার শুদ্ধর সুর তোলা আওয়াজ পেলাম ও এই সমস্যা চুপ রইলাম কি বলবো কেস খাওয়ার জন্য যা বলার তা তো বলেছি দিয়েছি শুদ্ধ টেনে দাঁড় করালেন আমাকে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মেরেছেন ওটা চল এবার চোখ তুলে তাকা পারতাম না তুই চাস তোকে ফোর্স করি আমার চাওয়ার কি দাম দেবেন চাইনা ফোর্স করুন এত স্পষ্ট উত্তর দিতে পেরে বেশ লাগল কথাটা তো বুদ্ধি করেই বললাম কানে তুলবেন তো উনি শুদ্ধ আমাকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করালেন হাতের তিন আঙুলে ঘাড়ে স্লাইড করালেন উনি কেঁপে উঠে বললাম ছ ছাড়ুন তাকাবি তাকাচ্ছি তাকাচ্ছি আমি হাত সরিয়ে আয়নার সামনে টেনে নিয়ে আসলেন উনি আমাকে এক পলক তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিলাম কেমন একটা হাসি তার মুখে ফুট করে চুলটা খুলে দিয়ে বললেন এভাবে যাবি তুই কিন্তু শুদ্ধ আয়নার একটু সাইডে হাত দিয়ে কিছু একটা বের করলেন আমার কথা থামিয়ে দিয়ে কপালে আঙুল ছোঁয়ালেন তার সামনে যতটুকু চোখে পড়ছে তাকে তাতেই প্রচণ্ড লজ্জা করছে চোখ বন্ধ রেখেছি কিছুক্ষণ কিন্তু এবার আয়নায় তাকিয়ে দেখলাম একদম ছোট একটা কালো টিপ আমার কপালে কালো জামা ছাড়া চুল কালো টিপে মন্দ লাগছে না তবুও টিপ পরা হয় না অনেক দিন। শেষ কবে পড়েছি মনে নেই বেশ কিছুটা সময় ওভাবে থেকে খুলে ফেলতে যাচ্ছিলাম ওটা শুদ্ধ হাত আটকে দিয়ে বললেন খুলিস না টিপ পড়ি না আমি তাপসী আপুর বিয়েতে তো পড়েছিলি মনে পড়ল না শুদ্ধ আবারও বললেন সরি বিয়েতে ছিল না বিয়ের পর দিন গোসল শেষে কালো স্কার্ট আর নেভি ব্লু টিশার্টের সাথে ছাড়া ভেজা চুলে এই ছোট কালো টিপটাই পড়েছিলি সেদিন এই টিপ এটা ওনার কাছে কেন কিভাবে এলো এত যত্নে এখনো এত আগের কথা এত সব মনে আছে তার আস্তে ধীরে মাথা তুলতে লাগলাম শুদ্ধ সরে গেছেন অনেকটাই সাদা পলো গেঞ্জির উপর কালো জ্যাকেট পছেন উনি জ্যাকেটে হাত ঢুকাতে ঢুকাতে বললেন ওই দিন তোর টিপটা খুব মানিয়েছিল তোকে একটু বেশি ভালো লাগছিল তোকে দেখতে সইতে না পেরে স্ট্যান্ড ফ্যান ঘুরিয়ে উড়িয়ে দিয়েছিলাম ওটাকে অবশ্য পরে খুঁজে পেতে মেঝের সবগুলো শুকতে হয়েছিল আমাকে ঠিক করে হেসে দিলাম আমি কিন্তু কথাটা বুঝে মনটা খুশি অনুভব করে তৃপ্ত হলো যেন ভাবতেও অবাক লাগে এই মানুষটা এভাবে ভাবে আমাকে নিয়ে ভাবতেন হয়তো এখনো ভাবেন শুদ্ধর দিকে তাকিয়েই আছি জ্যাকেটের হাতা টেনে গুটিয়ে নিয়ে কালো সানগ্লাস চোখে দিলেন উনি চুলগুলো উল্টাচ্ছেন হাতে তার এই রূপটাও ওছে না আমার কোনোদিন দেখেছি কি না দেখিনি দেখলে এভাবেই আটকে থেকে দেখতাম ভুলতাম না অসম্ভব মোহনীয় দেখাচ্ছে মানুষটাকে কিন্তু এত সাজের কি দরকার কাকে দেখাতে যাচ্ছেন এই সাজ উনি মুহূর্তেই ভেতরটা অজানা কারণে রাগে ফুসে উঠতে লাগল ঘর থেকে বেরিয়েছি রাগ নিয়ে শুদ্ধ আগে আগে যাচ্ছেন আমি পিছনে পা ছুঁড়তে ছুড়তে এগুচ্ছি কেন জানি না ইচ্ছে করছিল শুদ্ধর জ্যাকেটের সামনে খোলা চেইনের দিকটা টেনে ধরে বলি এত সে যে বাইরে যেতে হবে কেন আপনার এই ঢঙের সানগ্লাস বুটানো হাতা বারবার চুল উল্টে দিয়ে সব মেয়েদের ভাষ্যমতে ড্যাশিং লোক এগুলো কাকে দেখাতে যাচ্ছেন আপনি কি দরকার এমন করে বেরোনোর বলে উঠতে পারলাম না সে শ্বাসটা পাচ্ছি না নিচে নেমে দেখলাম বাবা আম্মু বসে কথা চা খাচ্ছেন আর কথা বলছেন শুদ্ধ তাদের দিকে না তাকিয়ে বেরোতে বেরোতেই বললেন আম্মু সিয়াকে নিয়ে বেরোচ্ছি আমি আবু আম্মুর থেরাপিস্ট আসলে হেল্প করো তুমি আর ওই অকর্মণ্য মাহিটাকেও কাজে লাগিয়ে কোনো কোনো সময় আমি এক পলক আম্মুর দিকে তাকালাম সে মুচকি হেসে ঘাড় নেড়ে বোঝালো আয় বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলাম শুদ্ধ গাড়ি পাশ কাটিয়ে এগুতে এগুতে ভারী গলায় বললেন গাড়িতে উঠিস না তীক্ষ্ণ চোখে তাকালাম তার দিকে এমনিতেও মেজাজটা ভালো নেই এত সাজগজ করে বেরোতে হবে কেন তাকে তার উপর গাড়িতে না উঠলে যাবটা কিভাবে হেঁটে নাকি এই বাসার গেইট দেখাতেই রেডি করিয়েছে কে জানে ট্রাকটা মিটছে না কোনো মতেই কই এত শ্যামা পাখি করে তাকে তো কোনোদিন এভাবে সেজে বলল না দেখ তো কেমন লাগছে আমাকে দেখতে বলেনি রিসেপশনের দিন তো ওই দিনের কথা মনে পড়তেই উসখুস করতে লাগলাম ভোলার জন্য টপিক পাল্টানো জরুরি তো যাব কিভাবে শুদ্ধ আমার দিক ফিরলেন সানগ্লাসটা খুলে অকপটে বললেন কোলে করে নিয়ে যাই শুদ্ধর সাথে তার বেশ খানিকটা পিছন পিছন পা চালাচ্ছিলাম আমিও তার কথায় পা থেমে গেল আপনা আপনি মুখ হা হয়ে গেল আমার কপালে ভাজ পড়েছে উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন চল হাড় রাস্তা অব্দি তো চল গাল ফুলিয়ে কাঁধে ক্রস করে ঝলানো ব্যাগটার ফিতে টানতে টানতে এগোলাম বেইটের বাইরে দাঁড়ালাম দুজনে আর চোখে শুদ্ধর দিকে তাকালাম এই লোকটা এভাবে জ্যাকেট পরে আছেন কিভাবে গরম বলে বস্তুটার অনুভূতি নাই তার ভাবতে ভাবতেই শুদ্ধ চুলগুলো দুহাতে উড়তে দুবার জ্যাকেটটার কলার ধরে ছাড়লেন গুটানো হাতাটাও টান মারলেন আরেকটু গরম লেগেছে হয়তো ঠিক হয়েছে রুমের বাইরে বেরিয়েছে না এখন টের পাবে এই গরমে জ্যাকেট পরার ফল কিন্তু সামনে তাকিয়ে কান দিয়ে ধোয়া বেরোতে লাগলো আমার সেই কাঁধে ব্যাগ ঝলানো কোচিং মেয়ের দল এদিকেই আসছে তিনজন বেশ সুন্দরী দেখতে ওদের দেখে অমন করলেন উনি মেয়েগুলোর দিকে সরু চোখে তাকিয়ে আছি ওরা ঠিক কখন শুদ্ধের দিকে তাকিয়েছে তা চোখে পড়েনি আমার কিন্তু শুদ্ধ যে ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন চোখে অবশ্যই পড়েছে ওদের কিছুটা সরে দাঁড়ালাম ঠিক যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল ওরা লাথি মেরে পায়ের সামনে থাকা ইটের গুঁড়ো উড়িয়ে দিলাম পায়জামায় লেগেছে দুটোর ওরা হতভম্ব হয়ে নিচ দিক তাকিয়ে আমার দিকে মাথা তুলল শুদ্ধ পাশ থেকে বললেন এটা কি করলি মেয়েগুলো তার দিকে তাকাতে যাচ্ছিল একলাফে ঠিক সেই পাশে দাঁড়িয়ে গেলাম রাগী চেহারা করে তুরি মেরে নিজের দিকে আঙুল দিয়ে বুঝালাম আমার সাথে কথা বলো ওরা কি বুঝে মুচকি হেসে কপালে হাত রেখে চোখ ঢেকেই চলে গেল এবার শান্তি লাগছে শুদ্ধর দিকে তাকিয়ে দেখলাম তিনি প্রায় পড়া ক্যাটস মাটিতে খোটাচ্ছেন আর মুচকি মুচকি হাসছেন বিকেলের রোদ চোখে লাগছে একদম হাত কপালে দিয়ে এ ওপাশ ফিরে রোদ আটকানোর চেষ্টা করলাম নিষ্ফল প্রয়াস টিস্যু বের করার জন্য সবে ব্যাগের চেইনে হাত দিয়েছি মনে হলো রোদটা থেমে গেছে দমকা ঠান্ডা বাতাস গায়ে লাগলো এতক্ষণে পাশে তাকিয়ে দেখি শুদ্ধ ঠিক আমার বরাবর দাঁড়িয়ে রোদ আটকেছেন তার ছায়া পড়েছে মুখে আমার আটকে গেলাম কিছুটা উনি কি ইচ্ছে করে এভাবে দাঁড়ালেন কিন্তু সে তৌ কিছুকি দিয়ে আলাদিনের চেরা খুঁজতে ব্যস্ত মনে হচ্ছে বাজিয়ে দেখতে হচ্ছে এক পা সামনে এগিয়ে রোদে গিয়ে দাঁড়ালাম শুদ্ধ এক পলক আমার দিকে তাকিয়ে নিজে ওকে ছুটা এগোলেন আমি আবারও সরে দাঁড়ালে তিনি একইভাবে সরে রোদ আটকালেন মজা লাগছে মুচকি হেসে আবারও যেই না সরতে গেছি শুদ্ধ হাত ধরে ঝাঁকি মেরে সোজা করে দাঁড় করালেন মুখ এগিয়ে এনে দাঁতে দাঁত চেপে বললেন খুব রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি গেইন করার ইচ্ছা জেগেছে কাল দুপুরে ছাদে গিয়ে রোদ পোহাতে দেবতকে কি বলিস কিছুই হয়নি উনি কিছুই বলেননি আমি কিছুই শুনিনি এমন একটা ভাব করে ফাঁকা রাস্তা দেখতে মনোযোগ দিলাম শুদ্ধ হাত ছেড়ে দিলেন আমার কিন্তু ছায়া করে রেখেছেন ঠিকই উল্টো দিক হয়ে দাঁড়িয়ে ভাবছি এভাবে কতক্ষণ বেশ খানিকটা সময় পার হয়ে গেছে শুদ্ধর বলা মতো সত্যিই এখন পরিবেশটা ঠান্ডা গাছের পাতা নড়তে লাগলো দূরে কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো কিন্তু এই আকাশে কালো মেঘ নেই এক বিন্দুও একটা অভূতপূর্ব ধ্বনিতে ভাবনার জাল ছিঁড়ে গেল আমার স্যার আপনার বাইক বাইক কার বাইক বড় বড় চোখ করে রোটেটর ফ্যানের মতো করে পাশে তাকালাম একজন লোক শুদ্ধর দিকে চাবি বাড়িয়ে কথাটা বলেছেন দেখে মনে হচ্ছে লোকটা বাইক সার্ভিসিংয়ের কাজ করে শুদ্ধ চাবিটা হাতে নিয়ে বললেন থ্যাংকস এত তাড়াতাড়ি রিপেয়ার করে দেওয়ার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার লোকটা চলে গেল শুদ্ধ বাইকে উঠে বসলেন আমি হা করে তাকিয়েই আছি বাইক আর বাইকের মালিকের দিকে দিনভর তোর হা হওয়া মুখ দেখে দেখে আমি দিয়ে ঠোঁট ভিজিয়ে মুখ বন্ধ করে নিলাম শুদ্ধ বাইকের দিকে তাকিয়ে তা হেসে বললেন তিন বছর হল ধরিনি ওকে এ এটা আপনার কুম কোথায় ছিল এটা গ্যারেজে এই লোক কেন দিয়ে গেল একটু ঠিকঠাক করার ছিল এতদিন ওভাবে পড়েছিল তো অবশ্য সময় পেলে তুই চাইলে নতুন কিনব কি বলিস মুগ্ধতা চেয়ে গেল মন প্রাণ জুড়ে ছোটের কোণে অজান্তেই হাসি ফুটল শুদ্ধ হেলমেট এগিয়ে দিয়ে বললেন এটা পরে উঠে বস তার মানে উনি আমাকে বাইক রাইডিংয়ে নিয়ে যাবেন খুশিতে লাফাতে গিয়েও হেলমেটটা দেখে আবারও মন খারাপ হয়ে গেল আমার হেলমেট ইনসিয়াকে মানায় না এটা বোঝেন না উনি সত্যি হেলমেট তোকে মানায় না খোলা চুলগুলো বাতাসে উড়বে সেটাই তোকে মানায় কিন্তু আজ যেভাবে বেরিয়েছিস তুই সেই সাজটা শুধুমাত্রই আমার চোখ দুটোর দেখার অধিকার আছে অন্য কারো নয় তাই ঢেকে নিয়ে যাব আমি কি একটা কালো টিপ পড়লাম সেটা পাবলিকের দেখার অধিকার নাই আর নিজে যে হিরো সেজে বেরোচ্ছে সেটা দুনিয়া জুড়ে সব মেয়েদের দেখার অধিকার আছে তো আপনার হেলমেট কই একটা কেন শুধু আমি কেন পরব উনি টিপে হেসে বললেন আমার লাগবে না লাগবে কেন লাগবে তো আপনাকে যে সব রাস্তার মেয়েরা গিলে খাবে তার বেলায় আমাকে তো শুদ্ধকে ভ্রু উঁচিয়ে তাকাতে দেখে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বললাম ননা মানে স জন্য কি ধরনের সেইফটি ধরা খেয়েছি জানি মুখ লুকাতে বুকে হাত বুঝে অন্যদিক ফিরে তাকালাম যেন রেগে গেছি আমি শুদ্ধ একটু জোরে বলে উঠলেন ও সেইফটি মনে পড়েছে সিয়া মাস্ক আছে তোর ব্যাগে এটা চলবে এতে তো মুখ দেখা যাবে না তার খুশি মনে ব্যাগ থেকে মাস্ক বের করে এগিয়ে দিলাম উনি ওটা হাতে নিয়ে একটু খুঁতিয়ে দেখে বললেন ওয়ান টাইম এন্ড ইউজ মাস্ক চিপ কাটলাম এটা আগেও একবার পরেছিলাম মাথা নিচু করে হাত বাড়িয়ে নিতে যাচ্ছিলাম ওটা শুদ্ধ সাথে সাথে পরে ফেললেন মাস্কটা হেলমেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন উঠে বস আমি তবদা মেরে দাঁড়িয়ে এভাবে ইউজ মাস্ক পরে নিলেন উনি উঠ ধমুক শুনে উঠে বসতে যাচ্ছিলাম সিফাক হাইয়ার বাইকে উঠেছিলাম এর আগে দুবার ভালোই লেগেছিল শুদ্ধর কাঁধ ধরে উঠতে গিয়ে উঠলাম না পিছনে বসে পেছনের দিকটা ধরে বসেছি মাঝে গ্যাপ কিন্তু কথা হল বাইক এক ইঞ্চি নরলেই আমি ধপাস হব এটা আমি নিশ্চিত শুদ্ধ বাইকের আয়নাটা ঠিক করতে করতে বললেন সম্মানিত যাত্রী অনুগ্রহ করে বর নামক সিটবেল্টকে নিজের সাথে সর্বনিম্ন দূরত্বে আটকে নিন অন্যথায় সিটবেল্ট নিজে থেকে আপনাকে তার সাথে আটকে নিতে বাধ্য থাকবে আমি আয়নাতেই ভ্রুকুচকে তাকালাম তার দিকে উনি বললেন বুঝিস নি না শুদ্ধের শুদ্ধ ভাষায় এবার তুই যদি দুহাতে আমাকে জড়িয়ে না ধরিস আমি তোকে সামনে নিয়ে বাইক চালাব ছতমতো খেয়ে নিচদিক তাকিয়ে কাপা কাপা হাত কাঁধে রাখলাম তার শুদ্ধ পিছনে আমার দুহাতে সামনে তার জ্যাকেট ধরিয়ে দিয়ে বললেন ভুলে যাস কেন তুই এই শুদ্ধ শুধু সিয়ার শুধুই ওর শ্যামা পাখির কারো নজর পড়া নিয়ে এত চিন্তা করতে হবে না তোকে আর রইল এই ইউজ মাস্কের চিন্তা এতে তোর ঠোঁটের ছোঁয়া আছে যার নেশাকে চাইলেও আমার কাছ থেকে আমি আলাদা করতে পারব না আমার যে শুধু বাহানা দরকার এই নেশায় বারবার মাতাল হওয়ার এত সুযোগ কি করে ছাড়তাম আমি বাইক স্টার্ট দিলেন শুদ্ধ নিচদিক তাকিয়ে রইলাম এক হাত সরিয়ে নিয়েছি শুদ্ধর বুক থেকে তবুও তাকে এক হাতে জড়িয়েই এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে মন প্রাণ জুড়ে বাতাসের শ আওয়াজের সাথে কানে সুর তুলে এটুকুই বাজতে লাগল শুদ্ধ শুধু সিয়ার শুধুই তার শ্যামা পাখির পরন্ত বিকেল শেষ বিকেলের স্তিমিত হয়ে আসা রোদ্দুরের আলোতে বাইক ছুটেছে আর হেলমেটের মধ্যে থেকে চোরের মতো আমার নির্লজ্জ চোখচোড়া আয়নায় থাকা শুদ্ধের প্রতিবিম্ব দেখে চলেছে অনবরত মাস্ক সানগ্লাস চেনা যাচ্ছে না অনাকে একদম কিন্তু তাকে জড়িয়ে রাখা হাত যে হৃদস্পন্দন অনুভব করছে তা বারবারই বলে চলেছে শুদ্ধ শুধু সিয়ার শুধুই তার শ্যামা পাখির আর সেটা তুই ইনসিয়া তুই জিজ্ঞেস করলি না কোথায় যাচ্ছি চোখ সরিয়ে নিলাম আয়না থেকে নিজেকে সামলে নিশ্চিক তাকিয়ে তার বুলি আওড়ালাম কোথায় যাচ্ছি এমন কোথাও যেখান থেকে বাসায় ফেরার রাস্তা খুঁজে না পাই যেন দুজন হারিয়ে যাই এক পলক তার দিকে তাকিয়ে আশপাশটায় এতক্ষণে চোখ বুলালাম আমি মোটামুটি ফাঁকা রাস্তাতেই বাইকটা মাঝে মধ্যে দু একটা বাস ট্রাক আর বাইক চলছে মনে হচ্ছে শহরের বাইরে চলে এসেছি আমরা রাস্তার এপাশ ওপাশে বহুতল দালান কিছুই নেই শুধুই গাছ সত্যিই তো কোথায় যাচ্ছি আমরা প্রশ্নটা থেকে যাচ্ছে তবুও প্রশ্নের সাথে সময়টাকে ভাষাতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না আরেকটু খামচে শুদ্ধর জ্যাকেট ধরে নিচদিক তাকিয়ে তার অলক্ষে হাসলাম শুধু হয়তো তাতে লাজুকটা মিশ্রিত ছিল ভাগনিস হেলমেটটা ছিল তোর সে হাসি শুদ্ধ দেখলে তুই নিজেকে কি করে সামলাতি ইনসু চোখের সামনে বিস্তৃত ধান যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ পশ্চিম দিকের সে সবুজ চাদরের প্রান্ত ছুঁয়ে ঢলতে শুরু করেছে লালাভ সূর্য সে কিনার আর শুধু কটা হেলানো নারিকেল গাছের অবয়ব দেখা যায় বাকি গাছগুলো অন্ধকারে ছে এক হয়ে গেছে আকাশে গোধূলির রঙিন আভা রক্তিম সূর্যটার একদম কাছ দিয়েই যেন একঝাঁক পাখি উড়ে গেল মনে হল বাতাসটাও বেশ ফাঁকা রাস্তা দুপাশে ধান খেত বাধাহীনভাবে বয়ে চলে শরীর ছুঁয়ে দিয়ে যাচ্ছে জনকোলাহল একদমই নেই শুধু পিছন দিয়ে হঠাৎ হঠাৎ দু একটা গাড়ির হর্ন শোনা যায় এক পায়ে ভর করে ডান হাতে বাম হাতের কোনই ধরে অস্তগামী সূর্যকে সবুজ চাদরে ঢুক দিতে দেখছি কোনো বিশেষ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে পিছনে থাকা বাইকটায় সানগ্লাস মাস্ক খুলে হেলান দিয়ে দাঁড়িয়ে শুদ্ধ আমাকেই দেখছেন আর মুচকি হাসছেন পিছন ফিরতেই আমার কল্পনার বাস্তব চিত্র ভেসে উঠল কিন্তু তা যে আরো বেশি মনমোহিনীকে মহে ফেলে দেওয়ার মতো সেটা জানলে পিছন ফিরতাম না আমি শুদ্ধর চুলগুলো বাতাসে উড়ছে সত্যিই উনি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আর তার সেই হাসি চোখ নামিয়ে নিলাম উনি এগিয়ে এসে বললেন হাঁটি আমরা মাথা নাড়িয়ে পা বাড়ালাম তার সাথে দুপা হাঁটতেই মনে হল হাঁটার অবস্থায় নেই আমি থেমে গিয়ে অসহায়ভাবে পায়ের জুতো জোড়ার দিকে তাকালাম আমি পাঁচ ফুট দিনের মেয়ে হওয়া সত্ত্বেও আমার চেয়ে শুদ্ধর হাইট অনেক বেশি ঘাড় উঁচু করে দেখতে হয় তাকে বিয়ের রাতেই উনি লিলিপুট বলেছিলেন আমাকে ওনার সাথে বেরোবো বলে তাই উঁচু জুতা পরে এসেছিলাম কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে এখন আচমকাই শুদ্ধ নিচে বসে যেতেই লাফিয়ে পিছিয়ে গেলাম শুদ্ধ মাথা তুলে বললেন এটাতে হাঁটতে কষ্ট হচ্ছে তোর আমি জানি খোলোটা যেহেতু মিস্টার বলেছেন সেহেতু এটা করতেই হবে আমাকে তত্যারামও করলে না জানি কি করে বসে এখানে তাই চুপচাপ জুতা খুলে হাতে নিলাম তারপর আবারও হাঁটা লাগালাম উঠে দাঁড়িয়ে শুদ্ধ পাশে হাঁটতে হাঁটতে বললেন কিছু খাবি ফুচকা আইসক্রিম অবাক হইনি আজ কোথাও কোথাও যেন জানতাম উনি জানেন কি পছন্দ আমার পরক্ষণেই মনে পড়ল এ দুটো মেয়েদের কমন পছন্দের খাবার কিছুটা বিরক্তি দেখিয়ে বললাম না ওকে উনি চুপচাপ হাঁটতে লাগলেন রাগ হল আমার বললাম আর মেনে নিল এখানে কোথায় পাবেন আপনি ওগুলো আমার দিকে না তাকিয়েই বললেন তুই চাইলেই পেয়ে যেতাম এখানেই কোথাও তার প্রতিটা কথায় প্রশান্তি অনুভব করছি আজ আমি উড়তে থাকা চুলগুলো কানে বুঝে সামনে তাকিয়ে দেখলাম বেশ খানিকটা দূরেই কয়েকটা দোকান মুখের হাসি নিমেষেই গায়ে তার মানে উনি জানতেন এদিক দোকান আছে এখান থেকেই নিতেন উনি তার মানে আর আমি মাথা মোটা ভাবলাম কথাটা এভাবে ছিল তুই সাত সমুদ্র তেরো নদী পার করে ফুচকা আইসক্রিম নিয়ে আসব। থুরু লোকটা অতিরিক্ত চালাক কয়বার এসেছেন এদিক বহুবার কার সাথে ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডস তার মানে অনেকগুলোর সাথে মেয়ে বান্ধবীও ছিল কয়টা কার কার সাথে ঘুরেছেন উনি সুন্দরী মেয়ে বান্ধবী মেয়েগুলো কি খুব গায়েটরা ছিল কিভাবে মিশতো ওরা শুদ্ধের সাথে খুব ক্লোজ ছিল ওদের কি মেয়েদের নিয়ে কখনোই ক্যাম্পাসের বাইরে বেরোতাম না আমি আর কথা বলতে শুধু ক্লাস আর বাদাম খাওয়া আড্ডায় এর বেশি কিছু না ঠোঁটের কোণে হাসি ফুটল এতক্ষণে উইড় উনি এসব কেন বললেন আমাকে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে উনি নিচের মাটিতে কিছু একটাতে একটা লাথি মেরে বললেন ডোন্ট বিষ ও জেলাস বলেছি তো তোর জায়গাটা আলাদা ইস এবার অস্বস্তি হচ্ছে এই লোকটা সবটা টের পেয়ে যায় কিভাবে আমি সত্যি কি জেলাস হচ্ছিলাম কেন হচ্ছিলাম কথা ঘোরাতে বললাম ফ্রেন্ড বলতে আয়ান ভাইয়ার সাথে এসেছিলেন থেমে গেলেন উনি মুহূর্তেই বদলে গেল ওনার চেহারার ভাব চোখ বন্ধ করে হাত মুঠো করে দুবার শ্বাস নিলেন শুদ্ধ এমন করার কারণ না বুঝে তার দিকেই তাকি আমি উনি আবারও হাঁটতে হাঁটতে বললেন হঠাৎ ওর কথা ননা মানে তাকে তোচিনি শুধু তাই আই হ্যাড হিউজ সার্কেল অ্যাড শুদ্ধর ঠোঁটে তাচ্ছিল হাসি চাপা কষ্ট নাড়া দিয়ে উঠেছে যেন কিন্তু আমি তো চাইনি কষ্ট দিতে ওনাকে পাশ দিয়েই এক মামা কাঁধে হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছিলেন থেমে গিয়ে চেঁচিয়ে উঠলাম হাওয়াই মিঠাই খাবো শুদ্ধ দাঁড়িয়ে গিয়ে কপাল কুচকে জিজ্ঞাসা করলেন কোয়ার্টস দেখ আঙুল দিয়ে দেখালাম ওনাকে শুদ্ধ একটা কনফিউজ লুক দিয়ে বললেন এটা খাওয়ার জিনিস এটা তো ভেবেছিলাম ঘর সাজানোর কিছু ওনার কথায় খিলখিলিয়ে জোরে হেসে দিলাম আমি কিছুক্ষণ তাকিয়ে দেখে মাথা চুলকে উনিও হাসলেন ভালো লাগছিল তার ওই হাসিটা এগিয়ে গিয়ে পাঁচটা কিনে হাতে দিলেন তারপর দাঁড়িয়ে গেলাম আবারও রাস্তার পাশটাতেই মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ রাত তবুও ভয় করছে না অন্ধকারে ভয় আমার তবে চারপাশে আলোর অভাব নেই পাশের এক ছোট ঝুপড়ির মতো স্টলের আবছা আলো রাস্তায় চলা দু চারটে গাড়ির হেডলাইট সন্ধ্যা তারা আর দূরের কোনো ঘরবাড়ির ছোট ছোট আলো চাঁদ ওঠেনি আজ তবে পৃথিবীর সবচেয়ে মণিমুগ্ধকর আলো জোনাকির আলোটা বাকি সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে হাওয়াই মিঠাইয়ের প্যাকেটগুলো বুকে জড়িয়ে জোনাকির আলো খেলা দেখছি শুদ্ধ পাশে দাঁড়িয়ে অনেকটা সময় পর উনি বলে উঠলেন তোর জিনা তাপুর পাঁচ বছর আগের বার্থরের কথা মনে আছে পাশে তাকালাম শুদ্ধ আমার দিক ফিরে স্টলের হলদে আলোতে দেখা যাচ্ছে তার মুখ এতক্ষণে মনে হলো দেখার মতো আসল জিনিসটাই হয়তো উপেক্ষা করছি আমি মস্তিষ্ক বলছে পাশে তাকা জোনাকির আলো অন্ধকারে ডোবা ধান খেত সন্ধ্যা তারা পৃথিবী সুন্দর ইঞ্চ কিন্তু মন বলছে তোর দৃষ্টি তোর এই পৃথিবীতেই স্থির থাক যেখানে শুদ্ধ নামক মানুষটার হাসিতে নিজেকে বিলীন করার ইচ্ছে জাগে অন্য কোন দিক তাকাস না তুই তাকাস না শুদ্ধ ভ্রু উচিয়ে তার প্রশ্নের জবাব চাইলেন ধ্যান ভাঙল আমার চীনা তাপু জন্মদিন পালন করে না কয়েক বছর হলো ও নাকি ভালো লাগে না আর বড় হয়ে গেছে লোকে কি বলবে এসব বলে তবু আমরা কাজিনরা মিলে মোটামুটি সবারই বারফেডে সেলিব্রেট করেই থাকি সেটাও খুব বিশেষ বিশেষ উপায়ে সেই ট্রেন্ডে করে থাকবো হয়তো পাঁচ বছর আগেও কিছুদিন আগেরগুলো মনে আছে পাঁচ বছর আগেরগুলো কোথেকে মনে রাখবো মনে নেই মাথা নেড়ে না বুঝালাম শুদ্ধ শব্দহীন হেসে বললেন চেহনাজ মঞ্জিলের সেবারের জার্নি আমার জীবনকে ঝড়ের বেগে বদলে দিয়েছিল জানিস পড়াশোনার ব্যস্ততাকে একটু বুড়ো আঙুল দেখাতে আব্বু আম্মুর সাথে তিন বছর পর গিয়েছিলাম ওখানে কিন্তু সেই সন্ধেই যে আমার জীবনকে এভাবে উল্টে পাল্টে দেবে ভাবতে পারিনি কৌতূহল নিয়ে তাকিয়ে তার দিকে আমি শুদ্ধ দুহাত প্যান্টের পকেটে গুঁজে দাঁড়িয়ে সামনে তাকিয়ে বললেন বরাবরই আদরের ছিলাম সবার পুহো আসাদুজ্জামান আজাদের একমাত্র ছেলে বলে কথা সেহনাজ মঞ্জিলে যাতায়াত ছোটবেলা থেকে কমই ছিল আগের সময়গুলোর কথা বলতে পারব না কিন্তু সেবার যখন গিয়েছিলাম কিছু তো আলাদা ছিল আঠারো উনিশের যুবা বয়স যাকে বলে একটু এলোমেলো উৎসল মুডি এই সব মেয়েদের এভয়েড করে পাশ কাটিয়ে আসাটা আমার ভালো লাগত। বিশেষ করে যারা আমাকে পছন্দ করত। ওদের পাত্তা না দিয়ে চলে আসায় পৈশাচিক আনন্দ পেতাম হবি ছিল আমার এক প্রকার সোজা কথায় বললেই হয় সব মেয়েদের ক্রাশ ছিল তবে পাত্তা দিত না এটিচিউড বয় ছিল ইহো নিজে অমন সে যে বেরোলে মেয়েদের কে দোষ অবশ্য আমি তো অমন না কোনোদিন ওনার দিকে ভয় সেভাবে তাকাই নি আবার আচ্ছা উনি কি ঢপ দিচ্ছেন আমাকে জানিস সিয়া সেই আমি সেদিন একজনের কাছে আটকে গিয়েছিলাম প্রথমবারের মতো তার হাসিতে সেহনাজ মঞ্জিল যাওয়ার পথে জ্যাম পড়ে বিরক্তি নিয়ে গাড়িতে বসে মোবাইল ঘাটছিলাম কিছু একটা মনে করে জানালাটা তুলে দিতেই গাড়ির হর্ন ছাপিয়ে কারো কলকল হাসির আওয়াজ কানে আসলো আমার চোখটা মোবাইলেই ছিল কিন্তু আওয়াজটা ঝমকার তুলে দিয়েছিল সারা শরীরে এক মুহূর্তের জন্য মনে হল জীবনের শ্রেষ্ঠ স্বর শুনলাম আমি তাড়াতাড়ি বাইরে তাকালাম চোখ হাঁটতে গেল রাস্তার পাশের এক রেস্টুরেন্টে টেবিলের উপর বাবু হয়ে বসে থাকা একটা মেয়ের ওপর অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল আমারও লাল কালোর মিশানো রঙের একটা গাউন ঘাড়ের নিচে ছাড়া চুল বয়সটা তেরো চৌদ্দোর এদিক ওদিক কাঁধে সাইড ব্যাগ টানতে টানতে টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলোর সাথে কথা বলতে বলতে হাসতে হাসতে পাশের জনের গায়ে পড়ছে গায়ের রং জামার রং গলার আওয়াজ সবটা মিলিয়ে অস্ফুট ও ভেতর থেকে বেরিয়ে এলো শ্যামা পাখি পিছনে একজন ঝুঁকে দাঁড়িয়ে মেয়েটার গলা জড়িয়ে আছে চিনেছিলাম তাকে ওটা জিনা কাপু, জানিস প্রথমবার দেখে চিনতে একটু কষ্ট হয়েছিল তোকে মুহূর্তেই তিন বছর আগের তোকে মনে পড়ল অনেকটাই তফাত তবে এই চঞ্চলতা তো শুধু ইনসিয়াকেই মানায় এ পাখি ইনসিয়া ইনসিয়া যদি ওকে পাখি নাম দিতে পারি তবে ইনসিয়া কেন ও শুধুই সিয়া আমার কাছে ও সিয়া আচ্ছা কেমন হবে যদি ও হয় আমার সিয়া শুদ্ধর সিয়া শা ষাটকে শুদ্ধর দিকে বিস্ফোরিত চোখে তাকি আমি শুদ্ধ তার মতো করে বলে চলেছেন তার আগেও তোকে দেখেছি কম আমার থেকে লুকোতে ব্যস্ত ইনসিয়াকে কিন্তু সেদিন কিছু তো ছিল তোর হাসিতে এলোমেলো লাগছিল নিজেকে জানিস গাড়ি ছেড়ে দিল গেলাম সেহনাজ মঞ্জিল ইরাম তখন অনেকটাই ছোট শুধু ওই বাসায় ছিল বাকিরা নাকি জিনা তাপুর বার্থডে সেলিব্রেট করতে গেছে জানতাম না কেন তবে মনটা বড্ড উসখুস করছিল ওখানে বসে ফ্লোরওয়েল বাজতেই আমার ভেতরটাও নেচে উঠলো চীনা তাপুসহ বাকি সবাই ভেতরে ঢুকলো আমাকে দেখে সবাই কত খুশি আপুরা পড়াশোনা নিয়ে ব্যস্ত বলে আসি না এইসব নিয়ে পিঞ্চ করতে লাগলো ভাইয়ারা গভ বানিয়েছি বড় হয়ে গেছি এই সব বলছিল আর সবার মধ্য থেকে তুই এক কোণে চোরের মতো দাঁড়িয়ে আর চোখে শুধু দেখছিলি আমাকে বিশ্বাস করসিয়া প্রচণ্ড রাগ হয়েছিল প্রচণ্ড কাজিনদের আড্ডা ঘোড়া ডাইনিং টেবিল মুভি দেখা টি পার্টি সব কিছু সব কিছুতেই এভাবেই তোর উপেক্ষার মধ্য দিয়ে কেটে গেল দুটো দিন যা সহ্য হচ্ছিল না আমার বিষাক্ত লাগছিল সেহনাজ মঞ্জিলের প্রতিটা মুহূর্ত মনে আছে তোর সেদিনের কথা সিয়া ছাদে আমি দরজা আটকে সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিলাম লাগানো দরজা দেখে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল তাপসী আপু দরজা খোলো আমি সন্ধ্যা তারা দেখব নইলে ইশান ভাইয়ার সাথে প্রেম করছো সেটা বলে দিয়ে আসব নিচে আওয়াজটা চিনতাম আমি মুচকি হেসে যেইনা দরজা খুলেছি আমার সিয়া সোজা আমার হাতে এসে পড়ল জানিস থমকে গিয়েছিল আমার পৃথিবী আতঙ্কে ভরা ওই চোখজোড়ায় জোড়ায় ডুবে গিয়েছিলাম আমি গলার রগগুলো দৃশ্যমান হয়েছিল সেদিন তোর অসম্ভব কম্পন ছিল তোর সারা শরীর জুড়ে হার্টবিট জোরে ছুটছিল আমারও তোর কাঁপতে থাকা ঠোঁট দেখে মুঠো করে নিয়েছিলাম ঘরের সবগুলো চুল মনে আছে তোর সিয়া কি করে ভুলব সে সন্ধ্যা হেয়ালি করে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নখ দেখছিলাম ভেবেছিলাম প্রেমে ব্যস্ত তাপসী আপু দরজা দেরিতে খুলবে কিন্তু আকসা দরজা খুলে যাওয়াতে টাল সামলাতে না পেরে কারো হাতের বাঁধনে জড়িয়ে গেলাম কেউটা শুদ্ধ ছিলেন অসম্ভব ভয় পাই যাকে আমি এজন্যই কথা বলতাম না কি কি অনুভূতি সে সময়টাতে মনে ঝড় তুলে গিয়েছিল তার ব্যাখ্যা আজও অজানা আমার ধাক্কা দিয়ে তাকে শরীরে ঘরবন্দি করে নিয়েছিলাম নিজেকে হাঁটু মুড়িয়ে গুটি শুটি হয়ে বসে শরীরের কম্পন কাটাতে কতটা সময় লেগেছিল আমার তারও হিসেব নেই জানিস সিয়া তুই ওভাবে চলে যাওয়ার পর অনেক বুঝিয়েছি নিজেকে এটা হয় না এটা ঠিক নয় হয়তো বয়সের দোষ ধরেও নিয়েছিলাম তাই দূরে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি লাভ হয়নি শুধু জলেছি তোর নামের রোদ দূরে বিশ্বাস কর কোনদিনও এমন অনুভূতি কারোর জন্য হয়নি আমার তোর জন্যেই কেন তা আজও অজানা চলতে পড়তে থাকা মন তার প্রতিটা কথা ডায়েরিতে এটে দিতে থাকে নিজের মনের কাছে হেরে মানতে বাধ্য হলাম এক সময় তোকে ভালোবাসি মনে মনে হলেও তুই আমার শুদ্ধের সিয়া ভেবেছিলাম তুই যেভাবে পালিয়ে বেরোস আমার অনুভূতিগুলো হয়তো কখনোই পূর্ণতা পাবে না কিন্তু দেখ সৃষ্টিকর্তা তোকে আমার জীবনে এমনভাবে এনে দিয়েছে যেমনটা আমার কল্পনারও বাইরে ছিল আমার করে চমে দাঁড়িয়ে আছি শুদ্ধ এগিয়ে এসে দুগাল ধরে কপালে কপাল ঠেকালেন আমার চোখ বন্ধ করে নিলাম মৃদ্যু কাঁপছি আমি কিছুক্ষণ নীরবতা অনেকটা দূরের স্থলে চামুচ নাড়ানোর ক্ষীণ আওয়াজটা আসছে আর পোকার ডাক রাস্তাটায় গাড়ি নেই কোনো মনে হচ্ছে সময়টাই থেমে গেছে যাক এভাবেই থাকি না সারা জীবন বাতাসে মুখে গলায় আছড়ে পড়া চুলগুলো বিরক্ত লাগছে তবুও হাত তুলে সরানোর জন্য এতটুকু সময় নষ্টের ইচ্ছে করছে না শুদ্ধ ঘোর লাগা কণ্ঠে বলে উঠলেন ভালোবাসি সিয়া খুব ভালোবাসি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি এতটা ভালোবাসি যে তা কোনো কিছুর তুলনাতেও পরিমাপ করা সম্ভব না কিন্তু তুই কবে বলবি বলতো ভালোবাসি কবে বলবি এ কথাটা তুই খুব বেশি দেরি করে দিয়ে নাসিয়া খুব বেশি দেরি করে দিস না চলবে